হলো সেই ফাইবারের মেশিনটা যেটার মধ্যে। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে যাচ্ছি, আজকে একটা নতুন কাজে যাচ্ছি বন্ধুর সাথে, ফাইবারের কাছে। দেখতে থাকো, অনেক মজা হবে। লাস্ট অব্দি দেখো ভিডিওটা। সাবস্ক্রাইব করে দিও, কিন্তু প্রথমে বলে দিচ্ছি আজকে সাবস্ক্রাইব করে দিও। আমিও আজকে প্রথমে দেখছি। ওই আসতে, এ হলো ডাটা স্টোরেজ মেশিন, কিভাবে ডাটা স্টোর করা হয় বিএসএনএল অফিসে। এই হলো ডাটা স্টোরেজ মেশিন। প্রথম দেখলে গ্রাউন্ড ফ্লোরে ডেটা স্টোর করার জিনিসগুলা। আর এখন দেখবে ডাটা স্টোর আরেকটা মেশিন, দেখো বিএসএনএল। বিএসএনএল অফিসে এ হলো ডাটা স্টোরেজের সব যন্ত্র। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না, কিছু করার নেই। আর আমিও আজকে প্রথমে এসেছি এখানে। আপনারা হয়তো আসেননি বিএসএনএল অফিসে ডাটা স্টোরেজের জায়গায়। এখানে ডাটা স্টোরেজের আরেকটা মেশিন আছে, দেখেন কিভাবে চলছে। এই হলো ডাটা স্টোরেজের সব কিছু, ইন্টারনেটের বিএসএনএল অফিসে। সব কিছু টেকনিকের উপর চলছে বিএসএনএল অফিসে। কারেন্ট তো নেই, তাহলে সবটা দেখাতে পারছি না। আর এখন যাচ্ছি ছাদে, টেরাসে। কখনো উঠিনি বিএসএনএল অফিসে, আজকে উঠলাম, তাই সবটা ঘুরে ঘুরে দেখছি। চলে আসলাম ছাদে। হে হলো বিএসএনএল অফিসের ছাদ, আর এ হলো মেইন জিনিসটা, টাওয়ারটা। আর এই হলো আমাদের অফিস টিলা। আর বহুত কুছ হ্যাঁ ভাই, সব কুছ দিখানা হ্যায় ধীরে ধীরে। ইয়ে হ্যাঁ পুরানা জেল, ইয়ে বিএসএনএল অফিস পুরানা জেলের কাছে অবস্থিত। আর নিচে আছে পোস্ট অফিস, এই যে পোস্ট অফিস। তাহলে চলেন যেখানে কাজে যাওয়ার কথা,
সেখানটাকেও দেখাবো একটু ঘুরিয়ে টুরিয়ে। সিগারেট বলে জানি না, ওসব কি জোড়া দিচ্ছে সাগর মেশিন টেশিন দিয়ে। হলো সেই ফাইবারের মেশিনটা যেটার মধ্যে সব কিছু জোড়া টোড়া দেয়। কাট না দেবো গায়ে। ওই সময়টাতে পাবলিক প্লেসে পাবলিকদের ডিস্টার্ব করতে চাইনি, তাই আর কথা বলিনি। ডাইনা হোটেলে গিয়ে টিফিন করলাম, রুটি সবজি কত দেখলেনি। আর এখন আছি দুর্গাপুর, দুর্গাপুরে আর এরকম ফাইবারের কাজ হয় জঙ্গলে, এই ড্রেনের উপরে এইসব জায়গাতেই হয়, বনে জঙ্গলে বসে বসে কাজ করছে। যে দাদাটা এখন কাজ করছিল ওইটা ছিল কমলদা, আর এর আগেরটা ছিল সাগর। ঠিক আছে, আজকের জন্য এত ঢুকি, এই ব্লগটা কালকে 10টার সময় পেয়ে যাবেন। টাটা বাই, সাবস্ক্রাইব করে দিন, মনে করে সাবস্ক্রাইব, সাপোর্টের খুব দরকার আছে, প্লিজ করে দিন, বাই। শেষ করে বাড়িতে চলে যাচ্ছি, দাদা পেছনে আছে।